ছোটবেলায় তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সে স্বপ্ন বদলে গেল বয়স হওয়ার সাথে সাথে। চারুকলায় পড়তে পড়তেই বিনোদন দুনিয়ায় কিছু একটা করার ইচ্ছে জাগে। তারপর ভর্তি হন প্রাচ্যনাটে। টানা 5 বছর থিয়েটার করেছেন, এরপর ছোট পর্দায় অভিষেক হয়। বড় পর্দাতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার নাম সুদীপ বিশ্বাস দীপ। রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমায় জিমি চরিত্রে অভিনয় করছেন দীপ। দীপ অভিনীত 5ম সিনেমা এটি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে চিত্রায়ন। সিনেমায় তার বিপরীতে থাকবেন ববি ও শিরিন শীলা। যে একটা ছেলে যে গ্রামে থাকতো, গ্রামে পড়াশুনো করেছে, তারপরে একটা কারণে ঢাকায় আসে, তারপরে ওর জীবনে অনেকগুলো অঘটন ঘটে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে ও একজন নায়িকার প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ার পরে যে কি গল্পটা ঘটে, এটাই পুরো সিনেমার গল্পটা, বা এটাই আমার চরিত্রের গল্পটা। মিশন এক্সট্রিম সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা। ময়ূরাক্ষী দর্শক কেন দেখবে, এ প্রশ্ন ছিল তার কাছে। ময়ূরাক্ষী এই কারণে দেখতে যাবে, কারণ হচ্ছে ময়ূরাক্ষীর গল্প। ময়ূরাক্ষী যত বড় ক্যানভাসে তৈরি হচ্ছে ওইটার জন্য দেখতে যাবে। এবং সবচেয়ে বড় কথা কি, বর্তমান টাইমে না আসলে কন্টেন্ট কিং যে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ গল্পটা খুব ইম্পর্টেন্ট। গল্প আকৃষ্ট হলেই মানুষ তখন দেখতে যাচ্ছে বা মানুষ দেখছে। ইভেন আমাদের মানে রাশিদ পলাশ ভাই যদি পদ্মপুরাণের কথা বলি, বা কিছু অফ ট্র্যাকের সিনেমা রিলিজ করেছিল, যেই সিনেমাগুলো কিন্তু অডিয়েন্স প্রচুর পরিমাণে দেখেছে এবং দীর্ঘদিন ফলে চলছে। সো এই মুহূর্তে আসলে আমার মনে হয় যে ময়ূরাক্ষী গল্পের জন্য দেখবে। তবে ময়ূরাক্ষী কিন্তু কোনো ছোট সিনেমা না, ময়ূরাক্ষী অনেক বড় ক্যানভাসের সিনেমা, মানে এটা কোনো অফ ট্র্যাক সিনেমা না, এটা মেইন স্ট্রিমের বড় ক্যানভাসের সিনেমা। এইচবিও এশিয়াতে মুক্তি পেয়েছিল সুদীপ অভিনীত ইনভিজিবল স্টোরিজ। সিরিজটি দেখে সুদীপের প্রশংসা করেছিলেন বলিউড অভিনেত্রী পূজা ভাট। উনি খুব খুশি হয়ে আমাকে ইনস্টাগ্রামে প্রশংসা করেছিলেন যে আমার অভিনেতা খুব ভালো লেগেছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু হার, কারণ এরকম একটা প্রশংসা আসলে ইন্সপায়ার্ড করে একজন অ্যাক্টার। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু হার। আর যেটা হচ্ছে যে হয় কি যে উনি তো 90s অনেক বড় অভিনেত্রী ছিলেন, তো তখন আরেকটা জিনিস কী যে এখন না দেখেন এটা সিঙ্গাপুরের প্রজেক্ট, বাট আমি বাংলাদেশি অভিনেত্রী, বাট দেখছেন হচ্ছে বলিউডের একজন অভিনেত্রী এবং প্রশংসা করছেন। তো এখন পুরা মানে কন্টেন্টের কোনো ইয়ে নেই, যে সীমাবদ্ধতা নেই, যেটা বাংলাদেশের মানুষই দেখবে বা এটা ইন্ডিয়ান মানুষই দেখবে, এখন পুরো পৃথিবী দেখছে। যেই জিনিসটা আসলে নেটফ্লিক্স বলেন, এইচবিও বলেন, এরা করে দিয়েছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল। নতুন কিছু কাজের কথা চলছে বলে জানান সুদীপ বিশ্বাস দীপ। করোনার কারণে কাজগুলো নিশ্চিত হয়নি এখনো, তবে শীঘ্রই সুখবর দেবেন এ অভিনেতা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।